নির্বাচন ব্যবস্থা সংস্কারে সংশ্লিষ্টদের পরামর্শ ও সুপারিশ নিচ্ছেন ডক্টর বদিউল আলম মজুমদারের নেতৃত্বাধীন এ সংক্রান্ত কমিশন। এরই অংশ হিসেবে সোমবার আগারগাঁও নির্বাচন ভবনে সাবেক প্রধান নির্বাচন কমিশনার মোহাম্মদ আবু হেনার সঙ্গে বৈঠক করেন তারা। সভায় যোগ্য ব্যক্তিকে সিইসি করার পরামর্শ দিয়ে সাবেক সিইসি আবু হেনা জানান, সংস্কার কমিশন সঠিক পথেই হাঁটছে। নির্বাচনে তৃণমূল থেকে প্রার্থী দিতে রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বানও জানান তিনি। প্রার্থী নির্বাচনটা আরও সুষ্ঠু হওয়া দরকার এবং এটা উপর থেকে আরোপ করা নয়, এটা হচ্ছে নিচে থেকে ফ্রম বটম আপ, নট ফ্রম আপ টু, হ্যাঁ টপ টু বটম, এটা নয়। সংস্কারের বিষয়ে অনেকগুলো ইস্যুর গভীরে যাওয়ার চেষ্টা করেছেন বলে জানিয়েছেন সংস্কার কমিশন প্রধান বদিউল আলম মজুমদার। সংখ্যানুপাতিক নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, নির্বাচনে নতুন পদ্ধতির প্রয়োজন নেই, প্রয়োজনে সংবিধান সংশোধন করা যেতে পারে। যেসব বিষয়গুলো পর্যালোচনা করছি, যেগুলো অগ্রাধিকার হিসেবে নিয়েছি, সেগুলো ওনার মতে ওনার অভিজ্ঞতার আলোকে সঠিক পথে আসি এবং এটা একটা বড় পাওনা। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার বিষয়ে রিট নিষ্পত্তির পর কথা বলবেন বলেও জানান নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন প্রধান। উনি অনেক কথা বলেছেন, ওকে অনেক কথা। মোহাম্মদ সাকিব, দেশ টিভি, ঢাকা।